শুভ সকাল সবাইকে, স্বাগত আমার সুখী ঘরকন্যায়। 5th June প্রত্যেকটা মানুষের মনের মধ্যে এবং কানে বেজে ওঠে 5th June কেন, তারই একটা ছোট্ট প্রচেষ্টা আমি আপনাদেরকে শেয়ার করলাম, যেটা আমি প্রতি বছর করি। 5th June ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে। 1973 সালে 5th June পরিবেশ দিবস হিসাবে ঘোষণা করেন সম্মেলনের প্রথম দিন। 1974 সালে 5th June প্রত্যেক বছর এই দিনটা পালিত হয় গাছ লাগানোর মাধ্যম দিয়ে। বিশ্ব উষ্ণায়ন ঘুম ছড়িয়েছে পরিবেশের ও প্রকৃতির, ভূগর্ভের জল ও শোকাতে শুরু করেছে, প্রকৃতি ধ্বংস হচ্ছে। তাই 5th June প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য জনসচেতনতার মাধ্যমে পরিবেশের চেতনার লক্ষ্যে এই দিবস পালিত হয়, যেটা মানুষকে সচেতন করা হয় পরিবেশ সম্পর্কে। একটি গাছ একটি প্রাণ। আজ পরিবেশের বা পরিবেশ রক্ষা যে আইন হয়েছিল বা পরিবেশ দিবস হিসাবে, আমি পরিবেশের কিছু, প্রকৃতির কিছু জিনিস আমি আপনাদেরকে শেয়ার করব। আমার বাড়ির চারপাশে যেটা আমি প্রত্যেক দিন দেখি এবং মন ভরে যায় সেটা একটু শেয়ার করছি। এই যে পাখিটা দেখছেন, প্রত্যেক দিন সকালে আমি দেখি আমার বাগানে আসে, জল খায়, কলের ওখানে জল থাকে, জল খায়, বাগান থেকে ছোট্ট ছোট্ট পোকাগুলো খায়, আর ওইখানে চুপটু করে বসে নিজের মতো খেলা করে। ওর একটা সঙ্গী আছে, আজকের এখনও আসেনি। কী সুন্দর অপূর্ব ভিউ লাগছে বলুন। গ্রাম বাংলা মানে হাঁস, মুরগি, গরু, ছাগল, এসবই। আঁকাবাঁকা পথ, নদী, গ্রামের শেষে আমার বাড়ি, তারপরে দ্বারকা নদী, তার চারপাশে অপূর্ব সুন্দর গাছপালা, সবুজে সবুজে সমস্ত মাঠ আর পুকুর, নদীর চারপাশে বড় বড় সবুজ সবুজ গাছ। ছাদ থেকে খুব বেশি দেখা যাচ্ছে না, আমার বাড়ির পরেই আর কোনো বাড়ি নেই, তাই জন্য মাঠটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখন তো ধানগুলো তুলে নিয়েছে, এরপর সবজি চাষ হবে। আর গ্রাম বাংলার পরিবেশ জানেনই, এইটা হচ্ছে দ্বারকা নদী। ওই দেখুন, জল নেই, দুজন নামছে, নিজেদের কাজকর্ম আছে। আর এটা হচ্ছে আমার বাড়ির সামনে রাস্তা। 5ই জুন 1973 সালে পরিবেশ রক্ষা আইন তৈরি হয়েছিল। 1974 সাল থেকে প্রতি বছর এই দিনটা পালিত হয়। সকাল সকাল বামবামকে নিয়ে আমি ছাদে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন কি অপূর্ব লাগছে দেখুন ভোরের হাওয়াটা। বামবাম স্কুলে যাবে, ও বেশ 5:45 উঠে গেছিল, সরি 6:45, এখন আমাদের 6:20 বাজে, ও 6:45 বেরোবে। তাহলে মেঘ দেখে আর নিজেদের ঠিক থাকতে পারলাম না, সোজা বামবামকে নিয়ে উপরে চলে এলাম। হাই, এবারে বাড়ির নিচে যেতে হবে, রান্নাবান্না আছে, তো বেশ দারুণ হাওয়া দিচ্ছে জানেন তো, ওই জন্য আবার কি করতে হবে, হাওয়াতে বসে থাকলে হবে, রান্না করতে হবে, তো চলুন নিচে যাই, বাম্মা স্কুলে যাবে। আমি চলে এলাম নিচে, মানে আমি নিচের তলায় আমার রান্নাঘর, কিচেন, সেখানে যাব। তো আজকের মেনু করতে গেলে আমার সেই ছোট্ট বাগানটায় যেতে হবে, তো চলুন কি মেনু করছি সেটা দেখবেন, মুখে বলবো না। এই দেখুন, এটা দেখেছেন, এটা হচ্ছে কচু গাছ। আজ আমি রান্না করব কুচু চিংড়ি দিয়ে, কচু পাতা, চিংড়ি মাছের বড়া, আরও অনেক কিছু আছে, দেখতে থাকুন, চমক আছে সুন্দর সুন্দর রান্নার। আমার যে কাজে কাকিমা আছেন, উনি এই মাঠ থেকে প্রচুর কচু চাষ হয়েছে, তো কচু পাতা এনে দিয়েছিলেন আর চিংড়ি মাছ বিক্রি করতে এসেছিল, কিনে নিয়েছি। আজ কুচু চিংড়ি দিয়ে কচু পাতা রান্না করব আর চিংড়ি মাছের বড়া, সেটা একটু আপনাদেরকে বেশ সাজিয়ে রাখলাম, এবার কুচিয়ে বেশ সুন্দর করে তাড়াতাড়ি ঝটপট রান্না করে নেব। পাতাগুলো ধুয়ে সুন্দর করে আমি একটু ছোট্ট ছোট্ট করে কুচাবো, তারপর রান্না করব।
দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভালো চমক। আর একটা কথা সবাইকে বলছি, আমার কাশ্মীর ব্লগ আমি শনিবারে আবার দেব, মাত্র দু তিনটে দিনের অপেক্ষা, শনিবারে কাশ্মীর ব্লগ দিচ্ছি। আপনারা একটু দুটো দিন ওয়েট করুন, সুন্দর সুন্দর চমক আছে এবং কাশ্মীর ট্যুরের সমস্ত তথ্য পেয়ে যাবেন। আমার ব্লগগুলো অতি অবশ্যই দেখবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবেন। তো কচু পাতা আমার কুচানো হয়ে গেছে, চিংড়ি মাছটা একটু হালকা করে ভাজছি, না ভাজলে তো খাওয়া যাবে না সবাই জানি, তো ঝটপট একটু চিংড়ি মাছটা ভেজে নিই। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি আর নামাবো না, ওতেই কচু পাতাটা দিয়ে দিলাম। বেশ, জল মরবে, লবণ আর হলুদ দিলাম, একটু জল বেরোবিলো, জলটা কমলেই ফোড়ন দিয়ে দেব। তো আমি ঢাকা দিয়ে একটু আলাদা কাজ করি। দেখুন, আমি চিংড়ি মাছগুলো একটু শিলে বেটে নেবো, মিক্সচার মেশিনে ঠিক হয় না, তাই জন্য আমি এই বাটাকুটিগুলো বেশ একটু আমি শিলেই করি। তো চিংড়ি মাছে আমি দিয়েছি ওই কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, রসুন আর একটু লবণ, বেশ সুন্দর করে মিহি করে বেটে নেবো, দিয়ে বড়া করে নেবো। কোনো ঝামেলা নয়, কিচ্ছু মেশাতে হবে না, ব্যাস হয়ে যাবে চিংড়ি মাছের বড়া। অপূর্ব টেস্ট জানেন তো, ভীষণ ভালো লাগে, করে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট। কচু শাক হয়ে গেছে, আমার চিংড়ি মাছ বাটাও হয়ে গেছে। আমি এবার নামিয়ে একটু ফোড়ন দেব। ওই জিরে, কালো জিরে, সাদা জিরে আর দিলাম রসুন কুচি আর লঙ্কা, কাঁচা লঙ্কা, ফোড়ন দিয়ে বেশ নাড়াচাড়া করে শুকনো করে নামিয়ে দিলাম। হয়ে গেল কুচু চিংড়ি, কচু পাতা ভাজা ভাজা, দারুণ টেস্ট। আপনারা বাড়িতে করতে কিন্তু ভুলবেন না, দারুণ সুন্দর খেতে লাগে। চিংড়ি মাছ বেটে রেখেছিলাম, তেল গরম হয়ে গেছে, আমি চামচে করে একটা একটা করে সুন্দর করে দিয়ে দিয়েছিলাম। এপিট ওপিট করে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। খুব বেশি সময় লাগে না রেসিপিটা, অসম্ভব টেস্ট, ভালো টেস্ট। দুটো বড়া দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এমন সুন্দর টেস্ট। রান্না আমার প্রায় শেষের পথে, বাম বাম দেখছি বেশ সুন্দর খেলা করছে, ও এই পার্সগুলো দিয়ে বেশ সুন্দর খেলে, ভাতও হয়ে গেছে আমার। আমি এবার সর্ষে রুই করব, তার জন্য একটু কালো জিরে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিলাম, সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়ে সর্ষে বাটা, সর্ষে বাটাতে আমি দিয়েছি সাদা সর্ষে আর দিলাম তার সঙ্গে আদা, রসুন, পেঁয়াজ, ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে সঙ্গে একটু লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, খুব সুন্দর করে কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম, নাড়াচাড়া করলাম, ব্যাস তারপর জল দেবো, ফুটে উঠবে, হয়ে যাবে, দারুণ টেস্ট। এইভাবে একের পর এক রান্না আমি করব, সামার স্পেশাল রান্না আজকের দুপুরের মেনু বা লাঞ্চ কী কী করলাম সব শেয়ার করছি। হয়ে গেছে সর্ষে দিয়ে রুই, ভীষণ ভালো টেস্ট হয়, খেতেও ভালো লাগে। আর একটা তরকারি করব, আর আমার আছে কালকের করা, আমি মাছের টক করেছিলাম কচু দিয়ে আর মাছের ডিম দিয়ে, মাছের ডিম আর ওই ছোট ছোট মাছ দিয়ে বেশ সুন্দর করে একটু তেঁতুল দিয়ে কচু দিয়ে টক করেছিলাম, সেটা আছে। আর একটা মাছ মিশালে সবজি দিয়ে, বড়ি দিয়ে আর মাছ দিয়ে একটা সবজি মাছের তরকারি করলাম, হালকা পাতলা ঝোলে জন্য। সবজি ও আলু বেশ সুন্দর করে ঝোল দিয়ে সেদ্ধ হয়ে গেছে, আমি একটু মশলা কষিয়ে নিলাম, দিয়ে মশলাতে দিয়ে দিলাম মাছ, সবজিগুলো, বেশ রান্না কমপ্লিট, আমার সাজানো কমপ্লিট, দেখতেই পাচ্ছেন, কচু শাক, চিংড়ি মাছের বড়া, কি সুন্দর লাগছে না? তারপরে আর কী কী আছে চলুন দেখে নিচ্ছি।
এটা হচ্ছে ঝিঙে, বরবটি, আলু, মাছ দিয়ে তরকারি। আর আজকের আমার স্পেশাল মেনু, দুপুরে এই সামারের মেনু, সুন্দর সুন্দর ছোট্ট টিপটপ ফিটফাট আইটেম করেছি, সেটা একটু সাজিয়ে আপনাদেরকে দেখালাম যে আজকে দুপুরে আমাদের মেনু কী কী আছে। মাছেরই আইটেম বেশি, কিন্তু একটু শেয়ার করলাম আপনাদের। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আর নেক্সট আবার দুদিনের মধ্যে আসছি আমি শনিবার আমার কাশ্মীর ব্লগ নিয়ে। অতি অবশ্যই দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছি আমি। আজকের মতো আসি, টাটা।